আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ইলাস্ট্রেটরের আরো একটি ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব, সো খুব মনোযোগ দিয়ে আপনারা ক্লাসগুলো করবেন, বিশেষ করে যারা ইলাস্ট্রেটর প্রথম শিখছেন। আগে থেকে আপনাদের অ্যাকচুয়ালি ইলাস্ট্রেটরের আইডিয়া ছিল না, সো আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। সো আমরা ওইভাবেই যাচ্ছি। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কিভাবে আমরা একটা অবজেক্টকে অ্যাকচুয়ালি সিলেক্ট করতে পারি, এবং অবজেক্টকে সিলেক্ট করে আমরা কালার করতে পারি, অবজেক্টকে আপনার এক স্থান থেকে আরেক স্থানে নিতে পারি, আমরা স্ট্রোক ইউজ করতে পারি, অনেক কিছু ছিল। ওকে, আচ্ছা, সো আমরা প্রথমে এই টুলটা ছিলাম, এবং এখন আমরা আরেকটা টুলের সাথে পরিচিত হব। এই টুলটার পাশে একটু খেয়াল করেন, আমি যদি এখানে ক্লিক করে ধরে রাখি, আমরা এখানে দুইটা টুল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, একটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। ওকে, সো ডাইরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল কিভাবে কাজ করতেছে সে বিষয়টা আমরা এখানে দেখব। তার আগে আমরা এখানে একটু দেখি যে অ্যাকচুয়ালি আমাদের যে নর্মাল সিলেকশন টুল ছিল সেটা কি করতো, রাইট? সো নর্মাল সিলেকশন টুল দিয়ে আমরা কি করতে পারতাম, জাস্ট একটা অবজেক্টকে আমরা সিলেক্ট করতে পারতাম। একটা অবজেক্ট আমি এখানে ক্রিয়েট করে নিচ্ছি, আমি শেপ টুলে গেলাম, জাস্ট হচ্ছে এখান থেকে একটা অবজেক্ট আমি এখানে ক্রিয়েট করে নিলাম, এবং এখানে আমি কি করতে পারি, স্ট্রোকটাকে অফ করে দিলাম। সো আমরা এখানে ফিল কালারটা থাকলো, এই নর্মাল সিলেকশন টুল দিয়ে দেখেন আমি অবজেক্টটাকে এখানে কি করতে পারি, এক স্থান থেকে আরেক স্থানে মুভ করতে পারি। আমি কন্ট্রোল প্লাস দিয়ে আমি এটাকে একটু বড় করে নিলাম। এখন এই ডাইরেক্ট নর্মাল সিলেকশন টুল দিয়ে আমরা এই অবজেক্টটাকে কি করতে পারি, এখান থেকে ছোট করতে পারি বা ছোট করতে পারি, বড় করতে পারি, রাইট? দেন এখানে ঠিক একটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যেটাকে আমরা রেডিয়াস পয়েন্ট বলে থাকি। এই রেডিয়াসটা এখান থেকে যদি আমরা কমায় দিই, তাহলে দেখেন এখানে আপনার এটা গোল হয়ে যাচ্ছে, বাড়ায় দিচ্ছে গোল হয়ে যাচ্ছে, আবার কমায় দিলে এটা হচ্ছে এমন হচ্ছে। আচ্ছা, বাট আমি চাচ্ছি যে এই যে আমার শেপটা, এই শেপটাকে আমি একটা পয়েন্ট থেকে জাস্ট হচ্ছে মুভ করব, একটা পয়েন্ট থেকে আমি মডিফাই করব। এখন পয়েন্টটা অ্যাকচুয়ালি কি, কোন পয়েন্ট থেকে একে এটা এটাকে আমরা হচ্ছে মডিফাই করব, যেটা যে পয়েন্ট থেকে আমরা মডিফাই করব সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। অর্থাৎ ডাইরেক্ট সিলেকশনটা কি করতেছে, আপনার অ্যাঙ্কর পয়েন্টের উপর মডিফাই করার জন্য আমরা কিন্তু ইউজ করতে পারতেছি। তাহলে অ্যাঙ্কর পয়েন্ট কি, আমরা কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট চিনি, আমরা ফটোশপে যখন পেন টুলে ক্লাস করেছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে কিভাবে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাকচুয়ালি অ্যাঙ্কর পয়েন্টটা কি এবং অ্যাঙ্কর পয়েন্টটা কিভাবে কাজ করতেছে। ওকে, সো প্রত্যেকটা শেপ অর্থাৎ একটা ভেক্টর শেপের মধ্যে অবশ্যই অ্যাঙ্কর পয়েন্ট থাকবে, এবং হচ্ছে এখানে একটা পাথ থাকবে, অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্ট এবং হচ্ছে পা এবং হচ্ছে পাথ, এই দুইটা সমন্বয়ে কিন্তু একটা ভেক্টর শেপ অ্যাকচুয়ালি তৈরি হয়ে থাকে। সো যেহেতু আমরা ইলাস্ট্রেটর ক্লাস করছি এবং ইলাস্ট্রেটরে শিখছি, সো এটা কিন্তু একটা ভেক্টর শেপ, এবং অবশ্যই এটার মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এবং সেটার মধ্যে পাথ আছে। আচ্ছা, সো এখন ডাইরেক্ট সিলেকশনের এখানে ভূমিকাটা কি, কিভাবে কাজ করছে, আমি ডাইরেক্ট সিলেকশন টুলে চলে গেলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমার এই শেপের মধ্যে এই কর্নারে একটু খেয়াল করেন, কর্নারে একটা এখানে একটা ডট দেখা যাচ্ছে, এখানে একটা ডট দেখা যাচ্ছে, চার কোণায় চারটা ডট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে চার কোণে আমরা এখানে একটা ডট বা পয়েন্ট দেখতে পাচ্ছি, এই পয়েন্টটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। ওকে, তারপরে এই ডট থেকে এই ডট এই পর্যন্ত দেখেন চিকন একটা লাইন দেখা যাচ্ছে, সেই লাইনের মধ্যে যখন আমি মাউসটাকে নিলাম দেখেন এখানে পাথ লেখা হচ্ছে দেখা যাচ্ছে। সো তার মানে আমরা দেখতে পেলাম যে একটা শেপের মধ্যে কি আছে, অ্যাঙ্কর পয়েন্ট এবং হচ্ছে পাথ, এই দুইটার সমন্বয় হচ্ছে কি হচ্ছে, একটা পরিপূর্ণ শেপ তৈরি হচ্ছে। আচ্ছা, সো এই ডাইরেক্ট সিলেকশন কি করছে, আমাকে এই অ্যাঙ্কর পয়েন্ট গুলোতে ক্লিক করে বা সিলেক্ট করে এটাকে মডিফাই করার জন্য আমাকে হেল্প করছে। সো দেখেন আমি ডাইরেক্ট সিলেকশন টুল থাকা অবস্থায় আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টের উপর একটা ক্লিক করি এবং এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আমি এভাবে টান দিই, তাহলে দেখেন আমরা এই শেপটাকে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে কিন্তু আমরা মুভ করতে পারতেছি, বা অ্যাঙ্কর পয়েন্ট থেকে শেপটাকে আমরা মডিফাই করতে পারতেছি। আমার কিন্তু আদার্স যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো সেগুলো কিন্তু জায়গাতে যাচ্ছে, রাইট? এখন আমি যদি চাই এই পাশ থেকে এটাকে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে মডিফাই করবো, সো এখানে একটা ক্লিক করলাম, দেন আমি এখান থেকে জাস্ট এভাবে এটাকে মডিফাই করে দিলাম। সো আমি আশা করি আপনারা ক্লিয়ার, কারণ আমরা অলরেডি অ্যাঙ্কর পয়েন্ট চিনি, এগুলো আমরা দেখছি কিভাবে ফটোশপে কাজ করে। সো এটাকে এখানে আরো বেস্ট আমরা দেখতে পাবো। সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আপনার অ্যাঙ্কর পয়েন্টের কাজ, যা ডাইরেক্ট সিলেকশনের কাজ, যেটা দিয়ে আমরা অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে কি করতে পারি, মডিফাই করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাঙ্কর পয়েন্ট মডিফাই আমরা করতে পারি, বাট আমরা কি সবগুলো অ্যাঙ্কর পয়েন্টকে করতে পারবো নাকি একটাতেই করতে পারবো? আপনি চাইলে সবগুলো অ্যাঙ্কর পয়েন্টকে একসাথে করতে পারেন, অথবা সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট বা আপনি চাইলে দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে একসাথে সিলেক্ট করে করতে পারেন। যেমন আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে আনডু করছি। আচ্ছা, কন্ট্রোল জেড যদি এখানে চলে আসলো, তাহলে আমরা একটু আনডু এবং রিডুটা ক্লিয়ার হয়ে নিই। আমরা ফটোশপে যেভাবে আনডু করতাম, কন্ট্রোল জেড দিয়ে আনডু এবং কন্ট্রোল শিফট জেড দিয়ে হচ্ছে রিডু,
আমার এখানে কন্ট্রোল জেড দিয়ে আনডু, যেমন আমি হচ্ছে কন্ট্রোল জেড দিই, দেখেন আনডু হচ্ছে, ওকে। আবার আমি যদি কন্ট্রোল শিফট জেড দিই তাহলে হচ্ছে রিডু হচ্ছে, দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে রিডু। সো আপনার কিবোর্ডে কোনটা কাজ করে দেখে নেবেন, কন্ট্রোল জেড যদি না হয় কন্ট্রোল হয়তো অল্টার বা অল্টার জেড হইতে পারে, হ্যাঁ আপনি কোনটা কাজ করে দেখে নেবেন। বাট আমার এখানে যেটা হচ্ছে কন্ট্রোল জেড হচ্ছে আনডু, কন্ট্রোল শিফট জেড হচ্ছে আপনার রিডু, ওকে। সো আমরা আনডু এবং রিডুটা দেখে গেলাম, আমরা ফটোশপে যেভাবে করছি এখানেও সেম আনডু রিডু। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই একটা অ্যাঙ্কর পয়েন্ট এবং এই হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট একসাথে আমি মুভ করব বা একসাথে সিলেক্ট করব। তাহলে কি করতে পারি, আমি এই অ্যাঙ্কর পয়েন্টের উপর একটা সিলেক্ট করলাম, দেন শেপ ধরে আমি এই অ্যাঙ্কর পয়েন্টের উপর একটা ক্লিক করব। তাহলে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আমার সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে এভাবে মুভ করি তাহলে দেখেন এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট একসাথে মুভ হচ্ছে, রাইট। এখন আমি যদি চাই তিনটা অ্যাঙ্কর পয়েন্ট মুভ করবো, তাহলে এটার উপর শেপ ধরে একটা ক্লিক করি, তাহলে দেখেন এই তিনটা আমার এখানে মুভ হয়ে গেছে, ওকে। সো এভাবে কিন্তু আমরা আমাদের শেপগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে আমরা মডিফাই করতে পারি, ওকে। এখন আমি নর্মাল সিলেকশন টুলে গেলাম, বাইরে একটা ক্লিক করলাম, এটা আমার কিন্তু নর্মাল অবস্থায় চলে আসলো, রাইট। আচ্ছা, দেন এখানে ক্লিক করে ধরে রাখলাম, আমরা একটা টুল দেখছি গ্রুপ সিলেকশন টুল। তাহলে গ্রুপ সিলেকশন টুলটা অ্যাকচুয়ালি কি কাজ করছে, গ্রুপ সিলেকশন টুলে যেহেতু আমরা আসছি তাহলে আমরা গ্রুপ নিয়ে একটা কথা বলি। আমরা আমাদের ফটোশপে দেখেছি যে কিভাবে আমরা লেয়ার গুলোকে গ্রুপ করতে পারছি, এখানে আমরা আমাদের অবজেক্ট গুলোকে কিন্তু আমরা প্রয়োজনে গ্রুপ করতে পারবো, আবার প্রয়োজনে আনগ্রুপ করতে পারবো। সো এখানে আমরা দেখবো কিভাবে গ্রুপ করতে পারি। সো আমি এই অবজেক্টটাকে ডিলিট করে দিলাম, আমি এখান থেকে জাস্ট একটা শেপ নিলাম, শেপ নিয়ে আমি এখানে একটা শেপ ক্রিয়েট করি, ক্রিয়েট করে এখন আমি এই শেপটাকে আরেকটা কপি করব। সো গ্রুপে যেহেতু আসছে, গ্রুপের আগে যেহেতু আমরা কপি করলাম, সো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। এখন আমি দেখব যে এই শেপটাকে আমি কিভাবে কপি করতে পারি। সো আমরা ফটোশপে আমরা হচ্ছে অল্টার ধরে টান দিয়ে কিন্তু অবজেক্টকে কপি করতে পারছি। এখানেও সেম আমি এটাকে সিলেক্ট করি, অল্টার ধরে যদি আমি এবার টান দিই এটা কপি হয়ে গেল, আবার অল্টার ধরে টান দিয়ে এটা কপি হয়ে গেল, রাইট। আবার আপনি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, এটা কিন্তু পেস্ট হয়ে গেল, রাইট। এইভাবে করতে পারেন, ওকে। সো আমি আপাতত অল্টার ধরে টান দিয়ে দিয়ে আমরা এখানে কপি করলাম, কপি পেস্টের আরও ক্লাস থাকবে ইনশাল্লাহ পাবেন। সো আমি এখানে একটা কপি করলাম, এখানে একটা কপি করলাম, অল্টার ধরে ধরে এভাবে, রাইট। আচ্ছা, এখন এই যে কপিগুলো করলাম, সো কপিগুলো কেন করলাম, আমরা হচ্ছে গ্রুপিংটা অ্যাকচুয়ালি দেখবো যে আমার অবজেক্টগুলো গ্রুপ করব। আর গ্রুপটা কেন করতেছি, আমরা হচ্ছে গ্রুপ সিলেকশন টুলটাকে দেখার জন্য, রাইট। সো আমি এখন দেখেন নর্মাল সিলেকশন টুল আছে এবং একটা ধরলে একটা ক্লিক হচ্ছে, একটা ধরলে একটা আমি মুভ করতে পারতেছি, রাইট। বাট আমি এই অবজেক্টগুলোকে গ্রুপ করবো, তাহলে গ্রুপ আমি কীভাবে করতে পারি, সবগুলোকে সিলেক্ট করলাম টান দিয়ে বাইরের থেকে, এই বাহিরের থেকে দেখেন ফাঁকা জায়গার থেকে টান দিয়ে এইভাবে সিলেক্ট করবেন, ওকে। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল জি এবং বাইরে একটা ফাঁকা জায়গায় ক্লিক করে এটা ধরে টান দিয়ে দেখেন সবগুলো গ্রুপে আছে। আবার আমি এটাকে আনগ্রুপ করবো কীভাবে, ধরে শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট জি এবং বাইরে একটা ক্লিক করে এবং একটা অবজেক্ট ধরে টান দিয়ে দেখেন আনগ্রুপ হয়ে গেছে। আমরা আবার আরেকভাবে গ্রুপ করতে পারি, বাইরে থেকে টান দিয়ে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, এখান থেকে গ্রুপ করে দিলাম, বাইরে ফাঁকা জায়গায় একটা ক্লিক করলাম, দেন টান দিয়ে দেখেন এটা হচ্ছে গ্রুপ অবস্থা আছে। আবার আমি রাইট বাটন ক্লিক করে এখানে আনগ্রুপ করে দিই, বাইরে একটা ক্লিক করলাম, দেখেন এটা আমার আনগ্রুপ হয়ে গেছে। এভাবে আমরা গ্রুপ এবং আনগ্রুপ করতে পারি আমাদের অবজেক্টগুলোকে। আচ্ছা, আমি এখন বাইরের থেকে টান দিয়ে সবগুলো সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে আমি একটা গ্রুপ এখানে করে দিলাম। সো এখন দেখেন বাইরে একটা ক্লিক করলাম, আমি এখন নর্মাল সিলেকশন টুলে আছে, এখন যদি আমি টান দিই সবগুলো কিন্তু এখানে সিলেক্ট হচ্ছে, সবগুলো একসাথে যাচ্ছে। বাট আমি যদি চাই যে একটা এই গ্রুপ আছে, গ্রুপের মধ্যে একটা অবজেক্টকে আমি আলাদাভাবে সিলেক্ট করবো, সেই ক্ষেত্রে আমরা গ্রুপ সিলেকশন টুলটাকে ব্যবহার করতে পারি। সো আমি এখানে বাইরে একটা ক্লিক করলাম, দেন আমি চলে যাচ্ছি এখান থেকে সিলেকশন টুল, দেন আমরা গ্রুপ সিলেকশন টুলে গেলাম। এখন আমি এখান থেকে একটা অবজেক্ট ধরলাম, দেখেন আমরা চেঞ্জ করতে পারতেছি, মডিফাই মানে মুভ করতে পারতেছি। তো এটাই হচ্ছে মেইনলি গ্রুপ সিলেকশনের কাজ। তো আপনারা দেখলেন কিভাবে গ্রুপ করে আপনার গ্রুপ সিলেকশনকে গ্রুপের মধ্যে কোনো অবজেক্টকে অ্যাকচুয়ালি সিলেক্ট করে মুভ করতে পারে। এখন এটাকে যদি আপনি কালার চেঞ্জ করতে চান, এখান থেকে কালার চেঞ্জ করে দেন, এখানে আলাদাভাবে চেঞ্জ হয়ে যাবে। আবার আপনি নর্মাল সিলেকশন চলে গেলাম, বাইরে একটা ক্লিক করলাম, তাহলে দেখেন আমার এসবগুলো এখন কিন্তু গ্রুপের মধ্যেই আছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে যে বিষয়গুলো আপনারা শিখলেন, যে কিভাবে কপি করা যায়, অল্টার ধরে আমরা অবজেক্টগুলোকে কপি করতে পারি, দেন আমরা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কিভাবে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে মডিফাই করতে পারি, তারপরে হচ্ছে আমরা দেখলাম গ্রুপ করে কিভাবে আমরা কন্ট্রোল জি দিয়ে কন্ট্রোল শিফট জি দিয়ে গ্রুপ আনগ্রুপ করতে পারি, আবার রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপ আনগ্রুপ করতে পারি, তারপর হচ্ছে গ্রুপের মধ্যে থাকে কোনো একটা অবজেক্টকে কিভাবে আমরা একাকীভাবে অ্যাকচুয়ালি সিলেকশন করতে পারি, ওকে। আচ্ছা, আমরা এগুলোকে কেটে দিচ্ছি, ডিলিট করে দিলাম। সো ডিলিট কিভাবে করলাম, জাস্ট ক্লিক করে আমরা ডিলিট প্রেস করলাম।
এখান থেকে আমি আরেকটা অবজেক্ট এখানে ক্লিক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখন দেখবো হচ্ছে এই অবজেক্টগুলো অ্যারেঞ্জ করা, যে অরেঞ্জটা আমরা দেখছিলাম ফটোশপে, যে আমরা রাইট বাটনে ক্লিক করে কিন্তু এখানে ট্রান্সফর্ম করে দেন হচ্ছে আমরা অ্যারেঞ্জ করতে পারতাম। সো এখানেও আমরা অ্যারেঞ্জ করতে পারি। অ্যারেঞ্জটা কি, যে আপনি যে অবজেক্টগুলো এখানে আছে, এখন একটা অবজেক্ট উপরে আনা, কোন একটা অবজেক্টকে পিছনে দেওয়া, হ্যাঁ এই বিষয়গুলো। সো আমি দেখেন এই অবজেক্টটাকে অল্টার ধরে একটা কপি করে নিলাম এখানে, দেন আমি এখান থেকে একটা কালার চেঞ্জ করে দিই, তাহলে আমরা পার্থক্যটা দেখতে পাবো। সো এখানে দুইটা অবজেক্ট, তাই না? ধরেন দুইটা অবজেক্ট। সো এই যে দুইটা অবজেক্ট এখানে দেখতে পাচ্ছি, এই দুইটা অবজেক্টের মধ্যে আমি যেটা করতে পারি, ধরেন আমি চাচ্ছি যে এই উপরে যে অবজেক্টটা আছে সেটাকে আমি নিচে নিয়ে যাব, তাহলে কি করতে পারি, এটা সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করি, দেখেন এখান থেকে অ্যারেঞ্জ, দেন ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফরওয়ার্ড, ব্রিং টু ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক, এই অপশনগুলো আছে। সো আমি এখানে সেন্ড টু ব্যাক দিই, তাহলে দেখেন এটা পিছনে চলে গেছে, রাইট? আচ্ছা, আবার আমি যদি এটাকে সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক দিয়ে এটা চলে গেছে। আবার এটাকে ধরে আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে আমি যদি ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট দিই, তাহলে দেখেন উপরে চলে আসছে। সো এই অপশনগুলো ব্যবহার করে আপনি কি করতে পারেন, একটা অবজেক্টকে থেকে আর একটা অবজেক্টকে নিচে উপরে এই অ্যারেঞ্জমেন্টগুলো করতে পারেন। ক্লিয়ার? সো আশা করি এই বিষয়টা আপনার ক্লিয়ার। আচ্ছা, আমরা আমরা এখান যে বিষয়টা দেখবো, যে আমরা কাজ করতে গেলে আমাকে অনেক সময় কি করতে হবে, একটা অবজেক্টকে লক করে রাখতে হবে, একটা অবজেক্টকে হাইড করে রাখতে হবে, এই বিষয়গুলো আমরা ডিজাইন করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, যেটা আমরা ফটোশপে কিন্তু লেয়ারের সময় করতে পারতাম, লক করে রাখতে পারতাম, হাইড করে রাখতে পারতাম। ওকে, তাহলে ইলাস্ট্রেটরে আমরা এই কাজটা কিভাবে করতে পারি, আমি দেখেন এখানে একটা অবজেক্ট আমার আছে এখানে, তো আমি চাচ্ছি এই অবজেক্টটাকে লক করে রাখবো, অর্থাৎ আমি লক আমার যে কোনো সময় যে কোনো কাজে প্রয়োজন হতে পারে, বাট কিভাবে করে আমরা সেটা দেখে নিই। সো এটাকে লক করব, তাহলে আমি কিভাবে লক করব, অবজেক্টটা সিলেক্ট করে, সিলেক্ট করে আমি হচ্ছে চলে যাবো এখানে অবজেক্ট মেনু, অবজেক্ট মেনু থেকে আপনি এখানে পাবেন লক, ওকে, লক থেকে সিলেকশন, আর শর্টকাট হচ্ছে কন্ট্রোল টু। সো আমি সিলেকশন করি, তাহলে দেখেন এখানে এটা লক হয়ে গেছে, রাইট? এখন এটাকে যদি আবার আনলক করতে চাই, অবজেক্ট এখান থেকে হচ্ছে আনলক অল দেওয়া আছে, এটার শর্টকাট হচ্ছে অল্টার কন্ট্রোল টু। সো আমি এটা ক্লিক করলাম, তাহলে দেখেন এটা আমার আনলক হয়ে গেছে। আবার আমি যদি শর্টকাট করি, তাহলে এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল টু হচ্ছে লক, দেখেন লক হয়ে গেছে। আবার আমি এটা তো আর সিলেক্ট করতে পারছি না, সো কন্ট্রোল অল্টার টু দে এটা আনলক হয়ে যাবে। এভাবে আমি আমার অবজেক্টটাকে লক এবং আনলক করতে পারি। এগুলো লিখে রাখবেন যদি মনে না থাকে। আচ্ছা, তারপর হচ্ছে আমি একটা অবজেক্টকে হাইড করব, কিভাবে একটা অবজেক্টকে হাইড করা যায়। সো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি ঠিক অবজেক্ট মেনুতে চলে যাব, এখান থেকে হাইড সিলেকশন কন্ট্রোল থ্রি, তো আমি হাইড করে দিলাম, তার মানে আমার অবজেক্টটা এখন হাইড হয়ে গেছে। আবার আমি এটাকে যদি নিয়ে আসতে চাই, অবজেক্ট শো অল, শো অল ক্লিক করলাম, তাহলে দেখুন আমার অবজেক্টটা আবার চলে আসলো। আমি যদি শর্টকাট ইউজ করে এটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল থ্রি, এটা হাইড হয়ে গেল। আবার যদি আমি আনতে চাই, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার থ্রি, তাহলে দেখেন আমার অবজেক্টটা আবার চলে আসলো। তাহলে এখানে আমরা যে বিষয়টা শিখলাম, যে একটা অবজেক্ট কীভাবে লক করা যাচ্ছে, কীভাবে আপনার আনলক করা যাচ্ছে, একটা অবজেক্টকে কীভাবে আপনি হাইড করতে পারছেন, আবার কীভাবে এটাকে শো করতে পারছেন, ওকে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় অবশ্যই রাখতে হবে। আচ্ছা, তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা এখানে আরেকটা বিষয় শিখবো, যেটা হচ্ছে আপনার রুলার, যেটা আমরা কি ফটোশপে দেখেছিলাম, যে আমাদের ফটোশপে আমরা হচ্ছে রুলার ইউজ করতে পারতাম। সো এখানে রুলারটা আমরা কিভাবে আনবো, আমরা কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল আর দিব, তাহলে দেখেন আমার এখানে এই রুলারটা চলে আসবে, ওকে। সো এখানে রুলারটা আবার যদি আবার আপনার না থাকে বা আপনি রাখতে না চান, তাহলে কন্ট্রোল আর আবার দেন চলে যাবে, আবার আনতে চান কন্ট্রোল আর দেন চলে আসবে, ওকে। এখন এখানে এসে আমরা রাইট বাটন যদি ক্লিক করি, রুলারের উপরে নিয়ে যদি আমি রাইট বাটন ক্লিক করি, তাহলে দেখেন এখানে আমরা মেজারমেন্টগুলো দেখতে পাচ্ছি। আপনি চাইলে যে কোনো মেজারমেন্ট নিয়ে এখানে কাজ করতে পারবেন, এটা হচ্ছে পরবর্তী কোনো প্রয়োজনে আপনি এখান থেকে করতে পারবেন, জাস্ট হচ্ছে দেখে নিলেন এখানে। আচ্ছা, তারপর হচ্ছে এই যে রোলারটা আমরা আছে, রোলারটা যদি আমাদের প্রয়োজন হয়, এভাবে দেখেন ফটোশপে যেভাবে আমরা টান দিয়ে রোলার আনতে পারছিলাম, এখানে আমরা এইভাবে রোলার নিয়ে আসতে পারি, রাইট? এই যে রোলার এখানে নিয়ে আসতে পারলাম, ওকে। এখন এই যে রোলার আমরা আনছি, এই রোলারটা দেখেন আমরা এখানে এখানে মুভ করতে পারতেছি, বাট অনেক সময় এমন হবে যে আপনি কাজ করতেছেন, আপনি চাচ্ছেন না যে রোলারটা মুভ হোক। সো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি এই রোলারটাকে চাইলে আপনার হাইড করে রাখতে পারেন বা রোলারটাকে লক করে রাখতে পারেন, যেটাকে বলা হয় গাইড, হ্যাঁ। সো এটা কিন্তু আমার এখন গাইড হিসেবে আছে। সো এই গাইডটাকে আমি কি করতে পারি, আপনার হাইড করতে পারি, আমি গাইডটাকে লক করতে পারি, এই বিষয়গুলো করতে পারি। সো আমি এখানে রাইট বাটন ক্লিক করে যদি আমি দেখি আমার এখানে অপশনগুলো, তাহলে হাইড গাইডস নামে একটা অপশন দেখতে পাচ্ছি। আমি এখানে হাইড যদি করি, তাহলে আমার এখানে যতগুলো গাইড আমরা আনছি রোলার থেকে, সবগুলো গাইড এখানে হাইড হয়ে গেছে। আবার আমি রাইট বাটন ক্লিক করে শো হচ্ছে গাইড করি, তাহলে দেখেন আমার এই রোলারগুলো আবার চলে আসছে।
এখন আমি যদি চাই যে এগুলো হাইড হবে না, বাট জাস্ট লক হিসেবে থাকবে, এখন যদি আমরা মুভ করতে পারতেছি তখন মুভ করতে পারবো না, তাহলে আমি রাইট বাটন ক্লিক করি এবং এখান থেকে লক গাইড করে দিই। তাহলে দেখেন আমার এই রোলারগুলো এখন গাইড হয়ে গেছে, মানে লক হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে মুভ করতে পারছি না বা এটা সরছে না, রাইট? আবার যদি আমার এটা প্রয়োজন হয় এটাকে আমি নর্মাল করব, তাহলে আমি রাইট বাটন ক্লিক করি, আনলক গাইড করে দিই। এখন আমি কিন্তু এটাকে আমার চাই মন মতো চাইলে আমি এটাকে মুভ করতে পারি। আবার কোনো একটা রোলারকে আপনি ডিলিট করে দিতে চান, এটা সিলেক্ট করেন, ডিলিট প্রেস করুন, সিলেক্ট করেন, ডিলিট প্রেস করুন, সিলেক্ট করেন, ডিলিট প্রেস করেন, অ্যান্ড সিলেক্ট করুন, ডিলিট প্রেস করুন। ওকে, এটা ছিল গাইডের বিষয়টা, যে গাইড, যে গাইডটা আমরা চাইলে কি করতে পারি, এখান থেকে মেনটেন করতে পারি। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে গ্রিড, অর্থাৎ আমরা ডিজাইন করতে গেলে অনেক সময় আমাকে গ্রিড ব্যবহার করতে হয়। তাহলে গ্রিড অ্যাকচুয়ালি আমরা কোথায় পাবো? আমি যদি রাইট বাটন ক্লিক করি তাহলে দেখেন এখানে শো গ্রিড নামে একটা অপশন আছে, আমি এখানে শো গ্রিড করলাম, তাহলে দেখেন এই গ্রিডটা এখানে চলে আসলো, রাইট? এই গ্রিডটা অ্যাকচুয়ালি যেখানে থাকে, আপনি হচ্ছে ভিউ, ভিউ থেকে আপনারা পাবেন হচ্ছে এই যে গাইড, দেন হচ্ছে এখানে পাবেন আপনারা, আমি দেখে নিচ্ছি এখানে আমার গ্রিড কোথায় আছে। ওকে, এই যে গ্রিড, হ্যাঁ, এই পার্সপেক্টিভ গ্রিড, এখানে শো গ্রিড, শো রোলার, শো গাইড, হ্যাঁ, গ্রিড, এই অপশনগুলো আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। সো আমরা রাইট বাটন ক্লিক করলো এখানে পেয়ে যাবো, আমি এখান থেকে হাইড গ্রিড করে দিচ্ছি, তাহলে আমার এই গ্রিডটাও চলে যাবে। সো আপনারা দেখে নিলেন এখানে কিভাবে আমরা মানে রোলার আনতে পারি, রোলারটাকে আবার গাইড আনতে পারি, গাইডটাকে লক করতে পারি, হাইড করতে পারি, আবার গ্রিড আনতে পারি, গ্রিডটাকে হাইড করতে পারি, হ্যাঁ, এই বিষয়গুলো। তাছাড়া আমার এখানে অনেকগুলো বিষয় কিন্তু আজকে আমাদের ক্লাসে ছিল, যেটা হচ্ছে আপনার সিলেকশন, ডাইরেক্ট সিলেকশন, গ্রুপ সিলেকশন, দেন হচ্ছে আপনার অল্টার ধরে কপি করা, তারপর হচ্ছে আপনার একটা অবজেক্টকে হাইড করা, আবার লক করা, আবার হচ্ছে একটা অবজেক্টকে আপনার হচ্ছে আনলক করা, এই টোটাল বিষয়গুলো কিন্তু ছিল, ক্লিয়ার? সো আশা করি আপনার টোটাল ক্লাসটি আপনি বুঝতে পেরেছেন, যদিও বেসিক বিষয়গুলো, সো এগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে এবং প্রতিনিয়ত প্র্যাকটিস এগুলো করতে হবে। ওকে, সো টুলগুলো যত বেশি আপনার মাথায় থাকবে আপনি তত বেশি আপনি ডিজাইন করতে পারবেন এবং আপনার ডিজাইন কোয়ালিটি তত বেশি ভালো হবে। ওকে, সো আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসের জন্য ওয়েলকাম জানিয়ে আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওরহামদুলিল্লাহ।